হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অল অফ ইউ। গাইডেন্স গুরু চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকের ক্লাসটা আমরা রেকর্ডেড দিচ্ছি, আজকে ক্লাসে লাইভটা হবে না, একটু প্রবলেমের জন্য আজকে লাইভটা নেওয়া হচ্ছে না। তো সেক্ষেত্রে তোমাদেরকে তোমাদের ক্লাসটা যাতে মিস না হয় সেক্ষেত্রে আমরা রেকর্ডেড সেকশন দিয়ে দিলাম। আজকে রেকর্ড করা এটা অবশ্যই, যেটা আজকের থেকে আমাদের রিজনিং ক্লাসটা স্টার্ট হওয়ার কথা, যেটা রেগুলার আমরা এই মুহূর্তে 7:30 করি। ইউজুয়ালি আমরা 8টা PM 8 PM এ করে থাকি, রাত 8টার সময়। বাট এখন আমাদের টাইমটা কিন্তু চেঞ্জ হয়ে 7:30 হয়েছে, ঠিক আছে? তো সেইটারই কিন্তু আজকে আমরা রেকর্ডেড দিচ্ছি। তো সম্ভবত এটা তোমাদেরকে তোমরা প্রিমিয়ার হিসেবেই দেখছো, ঠিক আছে? তো যাই হোক, তো যেমন তোমরা রেগুলার ক্লাস করো, লাইভে তোমরা কমেন্ট করো, ঠিক আছে? তো সেম এইভাবে এই ক্লাসটা দেখার সময় এই সঙ্গে তোমরা কিন্তু উত্তরও কিন্তু করতে থাকবে, যেমনটা তোমরা লাইভে করে থাকো। এবং অবশ্যই সেটা কমেন্ট সেকশনে করতে পারো, এবং তোমরা লাইভে যদি প্রিমিয়ার হিসেবে দেখো তাহলে সেক্ষেত্রে সেখানেও কিন্তু করতে পারো। তো চলো আর কোনো কথা না বাড়িয়ে আমাদের আজকের ক্লাসটা স্টার্ট করা যাক। আমাদের রিজনিং এর ক্লাস নাম্বার 36 এবং এই সপ্তাহের ফার্স্ট রিজনিং এর ক্লাস। ওকে, তো ফটাফট আমরা ক্লাসটা শুরু করে নিই। তার আগে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, একবার ক্লাসটাকে তোমরা কিন্তু ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করো, এবং যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে? এরকম গুরুত্বপূর্ণ ভিডিও গুলো তোমরা কিন্তু খুব সহজেই পেয়ে যাবে। অবশ্য সব কিন্তু তোমাদের এক্সামের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো চলো, প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, একটা লাইক করে দেবে, ঠিক আছে? দেখো আমাদের ফার্স্ট কোশ্চেন, 30 সেকেন্ডস টাইম, ফটাফট আনসার করবে, ক্লিয়ার? চলো টাইমার স্টার্ট করে দিচ্ছি। ফার্স্ট কোশ্চেন দেখো, ফার্স্ট কোশ্চেন কি আছে দেখো, মর্সেল মর্সেল থেকে দেওয়া আছে কি ELMORS, আর সেখান থেকে আমাদের করতে হবে কি SARDINE। অর্থাৎ MORSEL কে যদি আমরা ELMORS এ লিখি তাহলে সেক্ষেত্রে আমরা SARDINE এটাকে কিভাবে লিখবো, এটাই আমাদের কোশ্চেন। ওকে, তো ফটাফট করে দেখি। চলো আমাদের টাইমটা শেষ, তাই তো? তো আনসার কি হবে, চেষ্টা করো আনসার। দেখো আমরা এই যেটাকে লিখছি MORSEL, তাই তো? তো এটাকে আমরা লিখছি কি না ELMORS, তাই তো? অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি, দেখো আমরা যদি এটা নাম্বারিং করে দিই 1 2 3 4 5 6, তো এখানে কি আসছে দেখো, 5 আর 6 আসছে, তারপর এম ও এসছে, তারপরে 1 2, তারপর দেখো আর এস আসছে, অর্থাৎ 3 4। তো সেক্ষেত্রে আমাদের আছে কি এখানে SARDINE, তো আমাদের ফার্স্ট কোনটা আসবে, 5 নম্বর যেটা আছে। দেখো এখানেও সেম 6খানা লেটারই রয়েছে, 1 2 3 4 5 6 7 আছে, এখানে 7টা আছে। তো সেক্ষেত্রে আমরা কি নিতে পারি, তার মানে এই লজিক কি এখানে অ্যাপ্লাই হচ্ছে, এরকম ভাবে যদি আমরা বসিয়ে দিই 5 6, তো কোনোভাবে কি আসার সম্ভাবনা রয়েছে? দেখো এখান থেকে যেটা হচ্ছে এম থেকে ইএল, তাই তো? ইএল টাকে বসানো হয়েছে, তো ইএল দেখো এখানে কিন্তু এই লজিকটা অ্যাপ্লাই হচ্ছে না। এখানে একটা লজিক দেখো, লজিকটা কি দেখো, যেটা আমরা শুরু করছিলাম সেটা নয়, কিন্তু এখানে লজিকটা হচ্ছে অ্যালফাবেটিক্যাল অর্ডারে যদি আমরা দেখি তাহলে দেখো ইনক্রিজ হচ্ছে আস্তে আস্তে, অর্থাৎ ই এল এম ও, অর্থাৎ কি আস্তে আস্তে বেড়ে বেড়ে যাচ্ছে, তাই তো? তো সেক্ষেত্রে আমাদের এটাও কিন্তু সেই একই লজিক অ্যাপ্লাই করতে হবে। তো তোমাদের এখানে সব থেকে ছোট কোনটা আছে, এ আছে, তো এটাকে নাও, তারপর দেখো এরপরে কোনটা আসবে, ডি আসবে, তারপরে ই আসবে, তারপরে আই আসবে, তাই তো? নেক্সট নেক্সট আমাদের দেখো পড়ে আছে কি এস পড়ে আছে, এন পড়ে আছে, আর আর পড়ে আছে, তো এদের মধ্যে কি আসবে, এন আসবে, তারপর আর, তারপরে এস, তো কোনটার উত্তর হয়ে যাচ্ছে আমাদের ADEI, ADEI NRS, অর্থাৎ অপশন নাম্বার 4 হবে আমাদের একদম সঠিক উত্তর। ক্লিয়ার, বুঝতে পেরেছো সবাই? চলো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন টাইমার দিলাম, ফটাফট করো। ১১ সঙ্গে ৮২ যে রিলেশন রয়েছে, 17 সঙ্গে ১২৪ যে রিলেশন রয়েছে, তাহলে 14 এর সঙ্গে সেম রিলেশন তোমাকে আইডেন্টিফাই করতে হবে। ওকে, টাইম কমপ্লিট। তো কি দেখো, ১১ থেকে ৮২ কিভাবে আসছে, ১১ থেকে ৮২ কিভাবে তৈরি করা যায়। দেখো আমরা যদি ১১ সঙ্গে ৭ গুণ করে ৫ যোগ করি,
জাস্ট আমরা অ্যাজিউম করলাম এই লজিক যদি হয় তাহলে 82 হয়, 77 আর 5 যোগ করে 82 হচ্ছে। আচ্ছা 17 থেকে যদি আমরা 7 গুণ করে 5 যোগ করি তাহলে কি আসবে, 17 সাথে 119, তার সঙ্গে 5 যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি দেখো 124, অর্থাৎ লজিকটা ঠিকঠাকই ধরেছি আমরা। তো সেম লজিক আমরা এখানে অ্যাপ্লাই করব, তা 14 সঙ্গে 7 গুণ করলে কত হবে 98, তার সঙ্গে 5 তো করলে কত আসবে 103, 103 হয়ে যাবে আমাদের একদম সঠিক উত্তর অপশন নাম্বার 2। ঠিক আছে, তো প্রত্যেকের কাছে রিকোয়েস্ট অবশ্যই ভিডিওটাকে কিন্তু একবার লাইক করে দাও এবং ম্যাক্সিমাম তোমাদের বন্ধুদের সঙ্গে যতটা শেয়ার করতে পারো করে দাও। চলো নেক্সট কোশ্চেন দেখো, SDYMUBAKTHNG তো কি হবে বলো, ফটাফট করো। ওকে তো কি আসবে উত্তর, SDYMUBAK। দেখো কি লজিক এখানে আছে, SDYM আর আছে কি এখানে UBAK। ঠিক আছে, তো আশা করছি তোমরা প্রত্যেকেই আনসার করছো। তো দেখো এখানে কি লজিক অ্যাপ্লাই হচ্ছে আইডেন্টিফাই করো ফার্স্ট, STU যদি আমরা দেখি প্লাস 2, ঠিক আছে দেখো এখানে প্লাস 2, BCD এখানে হচ্ছে দেখো মাইনাস 2, YZA এখানে প্লাস 2 এখানে মাইনাস 2, এটাই হচ্ছে লজিক। তো সেম লজিক আমরা এখানে অ্যাপ্লাই করব THNG এর জন্য, তো T সঙ্গে আমরা প্লাস 2 করলে কত আসবে V আসবে। আচ্ছা এরপরে কি আসবে, এরপরে আসবে EF, আচ্ছা FGH, তার মানে এখানে মাইনাস 2 করলে দেখো এটা এইদিকে যাচ্ছে, এইদিক থেকে দেখো এটা এরকম আসছে। তো বুঝতেই পারছো আমি যদি সবসময় পজিটিভটাকে নিয়ে দেখি প্লাস টু হিসেবে দেখি আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য, তো এইভাবে অথবা যদি এইভাবে দেখতে চাও তাহলে দেখো মাইনাস 2 হচ্ছে, এইচ থেকে এ হচ্ছে মাইনাস 2। সেম এন থেকে তাহলে কি আসবে প্লাস 2 করলে, মাইনাস 2 প্লাস 2 রিলেশন, তাহলে এখানে পি আসবে, তাই তো এখানে প্লাস 2 করতে পি আসছে। আর এখানে তাহলে কি আসবে দেখো VFP, তো VFP এর পরটা নিশ্চয়ই ই আসবে, EFG। ঠিক আছে, তো উত্তর আমাদের কোনটা হচ্ছে, উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন নাম্বার 3। ক্লিয়ার, নেক্সট কোশ্চেন ট্রাই করো ফটাফট করো ফটাফট। টর্পেডো, ঠিক আছে টর্পেডো থেকে, টর্পেডো কে কিভাবে লেখা হচ্ছে, SPQOFCP, আর ফ্যাকচুয়াল কে কিভাবে লেখা হবে সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। দেখো টাইমের মধ্যে করার চেষ্টা করো প্রত্যেকে, ঠিক আছে কারণ টাইমটা কিন্তু ম্যাটার করবে এক্সাম হলে, তো সেক্ষেত্রে টাইমের মধ্যে করার চেষ্টা করো, হয়তো প্রথম ক্ষেত্রে যারা নতুন দেখছো তাদের একটু সময় লাগতে পারে, বাট তাও বলবো চেষ্টা করো টাইমের মধ্যে শেষ করো, যদিও একটু বেশি লাগে লাগুক বাট টার্গেট রাখো টাইমের মধ্যে শেষ করতে হবে। দেখো কি হবে, টর্পেডো আছে, তো টর্পেডো কে আমরা লিখছি কিরকম ভাবে দেখো, টর্পেডো, ঠিক আছে টর্পেডো কে লিখছি আমরা SEQOFCP। তো টি থেকে এস কি হয়েছে, মাইনাস 1 হয়েছে, OP প্লাস 1, QR এখানে মাইনাস 1, তাই তো মাইনাস 1 এখানে দেখো, এখান থেকে দেখো RST OP QR মানে আর থেকে কিউ মাইনাস 1, পি থেকে ও, তো এখানে দেখো মাইনাস 1 হয়েছে, তারপরে EF এখানে প্লাস 1, এখানে মাইনাস 1, ও থেকে পি প্লাস 1, তাহলে বুঝতেই পারছো কোন লজিক কিন্তু এখানে যে মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1 প্লাস 1 হবে এরকম কিন্তু লজিক নেই, তো একটু খেয়াল রাখবো এটাকে। ঠিক আছে, তো বাই চান্স ভুলে যেতে পারে এটা, তো সেক্ষেত্রে আমাদের উত্তর দেখো FACTUAL এটা আমাকে আনসার করতে হবে, তো মাইনাস 1 ফার্স্ট, তাই তো এখানে আসবে কত, ই আসবে, মাইনাস 1 করতে ই এলো, তারপর কি আছে প্লাস 1, তো এখানে আসবে কি বি, নেক্সট মাইনাস 1, তার মানে আবারও বি আসবে। এরপর দেখো এটা মাইনাস 1 হলো, সরি এটা প্লাস 1 হয়েছে, এখানে মাইনাস 1 হয়েছে, এরপর এটা আবারও মাইনাস 1 হবে, তার মানে এখানে কি আসবে এস আসবে, ক্লিয়ার, নেক্সট তারপর দেখো প্লাস 1 হবে, তারপর ইউর পরে কি হবে ভি হবে, তো এখানে প্লাস 1 হলো, তারপর আবার মাইনাস 1, তার মানে জেড হবে,
এটা মাইনাস ওয়ান, আর এল এর পরে প্লাস ওয়ান করলে কি হবে, এম হবে। তো এটাই আমাদের হয়ে যাচ্ছে কিন্তু সঠিক উত্তর। ক্লিয়ার? তো কোনটা হলো আমাদের উত্তর, দেখো অপশন নাম্বার টু হলো কারেক্ট আনসার, ই বি বি এস ভি জেড এম। ক্লিয়ার? বোঝা গেছে প্রত্যেকে? তো খেয়াল রাখবে যেন অর্ধেকটা করে যেন চলে যাও না, হয়তো ভাবছো মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান পেয়ে গেছো, তারপর এটা চেক করলে না করে চলে গেলে। বাট যদি এটা না করতে তাহলে দেখো উত্তর বাই চান্স যদি অপশন এরকম কিছু অল্টারনেট করা থাকে তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যেত। দেখো মাইনাস ওয়ান প্লাস ওয়ান, এখানে যদি মাইনাস ওয়ান পরে যদি প্লাস ওয়ান করতে তাহলে কি উত্তর আসতো বলতো? টির পরে ইউ আসতো, যদি এখানে কোনো অপশন নেই, বাট অপশন যদি দিয়ে দিত তাহলে কিন্তু সমস্যা হয়ে যেত। ঠিক আছে, তো খেয়াল রাখবে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন আমাদের বলেছে যে নিচের ওয়ার্ডটা দেওয়া রয়েছে প্রসপেক্টিভ, তো এই ওয়ার্ডকে কাজে লাগিয়ে আমাদের নিচের কোন ওয়ার্ডটা গঠন করা যায় না সেই শব্দটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। টাইম ওভার দ্য প্রসপেক্টিভ, দেখো প্রসপেক্টিভ এর মধ্যে কি কি পেয়ে যাচ্ছি, দেখো এখান থেকে পেপটিকটা পেয়ে যাচ্ছি, দেখো এখান থেকে পি ই পি টি আই সি, দেখো পেপটিক, ক্লিয়ার? এটা পেয়ে যাচ্ছি, আমাদের কোনটা পাচ্ছি না সেটাকে দেখতে হবে। পি পারটা পাচ্ছি কি, দেখো পি ই ডাবল পি, দেখো ডাবল পি টা আছে কি, দেখো দুটো পি আমাদের, তো এখানে তিনখানা পি রয়েছে, দেখো এই একটা আর এখানে দুটো, তিনখানা পি আছে, বাট এখানে তো তিনটে পি নেই, এখানে দুটো দুটো পি আছে, তো এই জন্য এটা আমরা তৈরি করতে পারছি না। তো আমাদের কারেক্ট আনসার কোনটা হয়ে যাচ্ছে, অপশন টু হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার? বুঝতে পেরেছো? নেক্সট, এ দিচ্ছে কত দেখো, ওয়ান, পিএটি দিচ্ছে কত 37, দেন টিএপি কত হবে, ট্যাফ এর ভ্যালু বের করো কত হবে ট্যাফ। যারা ক্লাসে নতুন তাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা প্রত্যেক দিন ক্লাসে জয়েন করবে, কারণ আমাদের প্রত্যেক দিন এই একই সময়ে রেগুলার আমাদের ম্যাথ এবং রিজনিং এর মিক্সড চ্যাপ্টার উপর কিন্তু কোশ্চেন আমরা সলভ করে থাকি, প্র্যাকটিস করে থাকি। ঠিক আছে, তো প্রত্যেকের কাছে রিকোয়েস্ট তোমরা কিন্তু এই টাইমে জয়েন করবে নেক্সট দিনও। দেখো এখানে এ আছে কি ওয়ান, আর পিএটি দেওয়া আছে 37, তাই তো পিএটি 37 দেখি, তো এ যদি ওয়ান হয় তার মানে প্রত্যেকটা নির্দিষ্ট কোড নাম্বার ইউজ করা হচ্ছে, হতে পারে অন্য কোনো লজিক আছে, বাট তাও আমরা একবার চেক করে নিই। পি মানে কত 16, এ মানে কত 1, টি মানে কত 20, তো আমি যদি যোগ করি কত পেয়ে যাচ্ছি দেখো 37 পেয়ে যাচ্ছি, তাই না? তার মানে এখানে যে যে কোড নাম্বার গুলোকে যোগ করা হয়েছে, তো সেক্ষেত্রে আমাদের কি দরকার, টিএপি ট্যাব, তো এখানে 20, এখানে 1, আর এখানে পি মানে কত 16, অর্থাৎ যা ছিল তাই তো রয়েছে, তো এখানেও কিন্তু 37ই কিন্তু আমাদের সঠিক উত্তরই হবে। ওকে, তো কারেক্ট আনসার অপশন নাম্বার টু। নেক্সট, নেক্সট কোশ্চেন কি দেখো বলছে, এ ইজ দ্য সিস্টার অফ বি, বি ইজ দ্য সিস্টার, বি ইজ দ্য ব্রাদার অফ সি, সি ইজ দ্য সন অফ ডি, হাউ ইজ ডি রিলেটেড টু এ। টাইম ওভার, এ হলো বিয়ের বোন, ঠিক আছে, আচ্ছা এ হলো বিয়ের বোন, তারা কি সেম জেন্ডার, যেহেতু বোন দুজনেই বোন এবং তারা সেম এজ গ্রুপ, তাই জন্য আমরা পাশাপাশি লিখছি। বি সি এর ভাই, আচ্ছা বি হচ্ছে, আচ্ছা বি এর বোন বলছে, সরি, তো এখানে আমরা এটা ভাই তো হতেই পারতো, যাই হোক বি হলো সি এর ভাই, এখন বি হচ্ছে সি এর ভাই, সি ডি এর ছেলে, আচ্ছা সি ডি এর ছেলে মানে ডি এদের নয় পিতা নয় মাতা যে কেউ হবে, কারণ তিন ভাই বোন। আচ্ছা ডি এর সাথে কিভাবে সম্পর্কিত, তো ডি এর সাথে কিভাবে সম্পর্কিত, ডি এর পিতাই তো হবে, ঠিক আছে ডিও এর পিতাই হবে। ক্লিয়ার? তাহলে অপশন আমাদের, আচ্ছা বলছে দেখো হাউ ইজ ডি রিলেটেড টু এ, ডি রিলেটেড টু এ, ডি এর কি হয়,
এক সেকেন্ড, হাউ ইজ ডি রিলেটেড টু এ? কোশ্চেন হচ্ছে সি ইজ দ্য সন অফ ডি, সি ইজ দ্য সন অফ, হ্যাঁ হলো, সি ইজ দ্য সন অফ ডি, বি ইজ দ্য ব্রাদার অফ সি, সি ইজ দ্য সন অফ ডি। তাহলে বলছে আমাদের হাউ ইজ ডি রিলেটেড টু এ, তো ডি এর কি হয়? ডি এর পিতা হয়। বাট এখানে দেখো অপশনে একটু উল্টো আছে, এটা কোশ্চেন দেখো অপশন দিয়েছে ডটার, দেখো এখানে উত্তর দেওয়া আছে ডটার, ঠিক আছে দেখো ডটার আছে। তো আমাদের বলেছে ডি এর কি হয়, তো সেক্ষেত্রে আমাদের উত্তর কিন্তু এখানে ফাদার হওয়া উচিত, ঠিক আছে ফাদার হওয়া উচিত। এটা যদি এরকম থাকতো যে হাউ ইজ এ রিলেটেড টু ডি, তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর কিন্তু ডটার হতো, বাট এখানে কিন্তু আমাদের ফাদার হবে। তো যদি অপশন না থাকে তো সেক্ষেত্রে আমরা কিন্তু ডটারটাকে নিতাম। ক্লিয়ার? নেক্সট, দেখো কি আছে এখানে, আছে ফাইভ ফ্রেন্ডস ওয়ার সিটিং অন এ বেঞ্চ ফেসিং দা ইস্ট, তার প্রত্যেকে কোন দিকে মুখ করে আছে, ইস্ট বরাবর তারা ফেস করে রয়েছে। তো ইস্ট কোন দিকে হবে, এই দিকটা হচ্ছে ইস্ট, তো এই বরাবর তারা কিন্তু প্রত্যেকে মুখ করে রয়েছে। এবারে ঋত্বিক ওয়াজ সিটেড জাস্ট রাইট টু অভি, ভালো করে বোঝো, ঋত্বিক আর অভি এখানে আছে, আর ঋত্বিক তার জাস্ট ডান দিকে, তো ঋত্বিক নিশ্চয়ই তার নিচে হবে, মানে নিচে মানে এইদিকে যদি মুখ্য থাকে তাহলে অভির ডান দিকে নিচের দিকটাই হবে। তাহলে এখানে কি আছে না, ঋত্বিক। নেক্সট, বাট অন দ্য থার্ড টু দ্য লেফট অফ রঞ্জন, ভালো করে বোঝো, ঋত্বিক আর সিটেড জাস্ট রাইট টু অভি, ঠিক আছে, বাট অন দ্য থার্ড লেফট টু দ্য রঞ্জন, অর্থাৎ রঞ্জনের বাম দিকে তৃতীয় স্থানে। তাহলে রঞ্জনের বাম দিকে তৃতীয় স্থানে মানে রঞ্জনকে আমি নিশ্চয়ই এখানটায় বসাবো, তবে দেখো থার্ড পজিশন, দেখো ওয়ান টু থ্রি থার্ড পজিশন, তবে ঋত্বিকের প্লেসমেন্ট হচ্ছে। এরপর বলছে অজিত এন্ড জয়ন্ত ওয়ার সিটিং টুগেদার, কারণ অজিত আর জয়ন্ত একসঙ্গে বসেছে, কতজন টোটাল আছে, পাঁচজন আছে, তিনজন বসে পড়েছে আর দুজনের জায়গা খালি আছে। তো অজিত আর জয়ন্ত হচ্ছে তারা একসঙ্গে বসেছে, তার মানে এই দুটো প্লেসে তাদের মধ্যে বসাতে হবে। বাট কন্ডিশন দেখো কি হচ্ছে, জয়ন্ত বিং টু দ্য রাইট অফ অজিত, তো জয়ন্ত আর অজিতের মধ্যে কি বলা হচ্ছে, জয়ন্ত অজিতের ডান দিকে বসেছে, তার মানে জয়ন্তকে এখানে দেব আর অজিতকে আমি এখানে দেবো, তবেই না অজিতের ডান দিকে, দেখো এদিকে যদি প্রত্যেক তার মুখ করে থাকে তাদের ডান দিকে নিজের দিকটাই হবে, তাহলে জয়ন্ত অজিতের ডান দিকে বসেছে। হু ওয়াজ সিটিং টু দ্য এক্সট্রিম রাইট অন দ্য বেঞ্চ, একদম ডান দিকে কি আছে, তো একদম ডান দিকে কে আছে, দেখতেই পাচ্ছ রঞ্জন আছে, তো কারেক্ট আনসার কি হবে, অপশন ফোর, রঞ্জন ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে। তো যাদের প্রত্যেকের আনসার আশা করি এসে গেছে, যাদের আসেনি তাদের বলবো একবার ভালো করে বুঝে নাও, একদম ডিটেলসে বলে দিয়েছি, আর যাদের এসছে তাদেরকে কংগ্রাটস। নেক্সট কোশ্চেন ট্রাই করো, দেখো নেক্সট কোশ্চেন কি আছে। চলো জলদি করো, 2 3 10 29 66 পরে জিজ্ঞাসা চিহ্ন আছে, তো এই জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কি বসবো, সিরিজটাকে কমপ্লিট করো। ওকে দেখো 2 3 10 আশা করছি প্রত্যেকের উত্তর এসে গেছে, ইজি একদম। দেখো 2 থেকে 3 কি আসছে না, প্লাস 1, 3 থেকে 10 প্লাস 7, এখানে দেখো কত আসছে 19, এখানে 29, 30, 35, তাই তো, সরি 37, ঠিক আছে। তো কি লজিক অ্যাপ্লাই হচ্ছে এখানে, কিছু দেখতে পাচ্ছ, কি লজিক বলো এখান থেকে, কি লজিক ধরতে পারছো কিছু, কোন লজিক আইডিয়া, কিছু বুঝতে পারছো, 2 থেকে 3 আচ্ছা, 3 স্কোয়ার, 3 থেকে 9 যোগ 1, 10 3 30 বিয়োগ 1,
এই সেন্সে যদি যাই +1 +7 1 এর কিউব 3 এর কিউব 2 3 7 তাই তো, আচ্ছা 1 এর কিউব 1 এর স্কোয়ার, আচ্ছা এক সেকেন্ড, এই লজিক এখানে অ্যাপ্লাই হচ্ছে না। আচ্ছা এখানে দেখো এই লজিকটা কিন্তু অ্যাপ্লাই করা যায় এখানে, কি লজিক দেখো, এই যে 2 আছে তো আমরা এটাকে লিখতে পারি যে 0 কিউব প্লাস 2, আচ্ছা 3টাকে লিখতে পারি 1 কিউব প্লাস 2, 10টাকে লিখতে পারি 2 কিউব প্লাস 2, 27 আছে তো 3 কিউব প্লাস 2, এখানে 4 কিউব প্লাস 2, 64 2 66, ঠিক আছে। তো সেম রুলস আমরা অ্যাপ্লাই করতে পারি কোথায়, এইখানটাই। তাহলে কি হবে, তাহলে 3 4 হয়েছে, এরপরে কি আসবে নিশ্চয়ই 5 কিউ প্লাস 2 হবে, তার মানে 125 যোগ 2, তার মানে হবে কত 127, ক্লিয়ার, এটাই আমাদের আনসার অপশন নাম্বার 3। নেক্সট করো, নেক্সট আছে দেখো, এইচ ওল্ডার দেন বি বাট ইয়াঙ্গার দেন সি, ডি ইজ ইয়াঙ্গার দেন ই বাট ওল্ডার দেন এ, ইফ সি ইজ ইয়াঙ্গার দেন ডি হু ইজ দ্য ওল্ডেস্ট অফ অল। ওকে টাইম কমপ্লিট, ইজ ওল্ডার দেন বি, ঠিক আছে এ হচ্ছে বি এর থেকে বড়, ক্লিয়ার, বাট ইয়াঙ্গার দেন সি, কিন্তু সি এর থেকে কিন্তু ছোট। আর একটা কন্ডিশন কি আছে, ডি ইজ ইয়াঙ্গার দেন ই, ডি হচ্ছে ই এর থেকে ছোট, ডি ইজ ইয়াঙ্গার দেন ই বাট ওল্ডার দেন এ, কিন্তু এ এর থেকে বড়, ভালো বোঝো, ডি হচ্ছে এর থেকে বড়, দেখো ডি হচ্ছে এর থেকে বড়, তো ডি নিশ্চয়ই এইরকম কোন একটা জায়গায় থাকবে, মানে এর এদিকে থাকবে, তো ডি হচ্ছে ইয়াঙ্গার দেন ই, তো ডি হচ্ছে আবার ই এর থেকে ছোট বাট এর থেকে বড়, ঠিক আছে। এটা ইফ সি ইজ ইয়াঙ্গার দেন ডি, এখন সি হচ্ছে ডি এর থেকে ছোট, সি হচ্ছে ডি এর থেকেও ছোট, তার মানে বুঝতেই পারছো সি যদি ডি এর থেকে ছোট হয় তার মানে ডি এখানে থাকবে আর ই এখানে থাকবে, এই পুরো কন্ডিশনটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে, ইফ সি ইজ ইয়াঙ্গার দেন ডি, ক্লিয়ার, সবকিছু ঠিকঠাক আছে। দেখো এও এখানে বলা আছে ইজ ই ডি ইজ ইয়াঙ্গার দেন ই, দেখো ডি হচ্ছে ইয়াঙ্গার দেন ই বাট ওল্ডার দেন এ, এর থেকে দেখো ডি বড়, ঠিকঠাকই রয়েছে। তো আমাদের বলছে হু ইজ দ্য এল্ডেস্ট ওল্ডেস্ট অফ অল, সব থেকে বড় কেদের মধ্যে থেকে, তো সব থেকে বড় কে দেখতে পাচ্ছি ই, তো অপশন 4 হবে আমাদের সঠিক উত্তর, ক্লিয়ার। তো প্রত্যেকের আনসার এসে গেছে, নেক্সট কোশ্চেন ট্রাই করো। তো এখানে দেখো প্যারেন্টস আছে, মাদার্স আছে, ফাদার্স আছে, তো এই যে ভেন ডায়াগ্রামটা দেওয়া রয়েছে তো কোন ভেন ডায়াগ্রামটা সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হবে এখানে, তো সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে, ফটাফট করো, জলদি আনসার করো কমেন্ট সেকশনে। প্যারেন্টস, মাদার্স, ফাদার্স, তাই তো, প্যারেন্টস কি পিতা মাতা, তো এখানে প্যারেন্টস এর সেটের মধ্যে কিন্তু পিতার মাতা অর্থাৎ ফাদার্স আর মাদার্স দুজনেই কিন্তু থাকবে, অর্থাৎ এইটা পুরো যদি আমরা একটা প্যারেন্টস এর সেট ভাবি এইটাকে, ঠিক আছে, আর প্যারেন্টস কাদের বলি আমরা, পিতা মাতা উভয়কে আমরা প্যারেন্টস বলে থাকি, তো সেক্ষেত্রে আমাদের পিতা এটা মাতা এটা, তো অপশন 3 হবে আমাদের কারেক্ট আনসার, ক্লিয়ার। নেক্সট কোশ্চেন দেখো ফটাফট ট্রাই করো, 1438, 1429, 1417, 1402, আচ্ছা 1438 আর 1439 গ্যাপ কত এদের মধ্যে, 1438 থেকে 1439 এর মধ্যে গ্যাপ কত, তো বুঝতেই পারছো এখানে 9 এর গ্যাপ হয়ে আছে, তাই তো, অর্থাৎ এখানে কিন্তু কমেছে, দেখো কমেছে -9, আচ্ছা এটা থেকে যদি এটার গ্যাপ যদি দেখি কত গ্যাপ, দেখো 29 থেকে এখানে 17 হয়ে গেছে, তাহলে কত কমেছে 12 কমেছে, আচ্ছা এখানে 17 থেকে 2 হয়ে গেছে,
তখন কত কমেছে? 15 কমেছে। তাহলে আমরা দেখছি, দেখো 9, 12, 15 কিছু তো একটা লজিক রয়েছে এখানে। তো আমরা যদি এখানে দেখি 3-এর মাল্টিপল, 9 মানে 3-এর মাল্টিপল, 3 3 9, এখানে দেখো 3 4 12, এখানে 3 5 15, তো এর পরে কত কমা উচিত? 18 কমা উচিত, অর্থাৎ 3 6 18। এখন 1402 থেকে যদি 18 কমাতে চাও তুমি কি করবে? দেখো এই 2 আর এখান থেকে 2 আউট করে দাও, তাহলে 1400 থেকে 16 বাদ দাও। তো 1400 থেকে যদি 16 বাদ দাও তাহলে কত আসবে? 1384। ঠিক আছে, তো 1384 আমাদের একদম সঠিক উত্তর, অপশন নাম্বার 2। নেক্সট, তো কোশ্চেন কি আছে দেখো, এটাতে সুরেশ ইজ 7 র্যাঙ্কস অ্যাহেড অফ অশোক ইন দ্য ক্লাস অফ 39 স্টুডেন্টস। ইফ অশোক র্যাঙ্কস 17th ফ্রম দ্য লাস্ট, হোয়াট ইজ সুরেশ র্যাঙ্কস ফ্রম দ্য স্টার্ট? ভালো করে দেখো, দুজন ব্যক্তি আছে, সুরেশ এবং অশোক। ঠিক আছে, আমরা মোটামুটি একটা সারি তৈরি করলাম। তো এখানে সুরেশের যে র্যাঙ্কস, এটা 7th র্যাঙ্ক ফ্রম অ্যাহেড অফ অশোক। ঠিক আছে, ইন দ্য ক্লাস অফ 39 স্টুডেন্টস, টোটাল আমাদের এখানে যে স্টুডেন্টস রয়েছে কতজন? 39 জন স্টুডেন্টস রয়েছে এই পুরো সিকোয়েন্সের মধ্যে। এখন এখানে বলছে সুরেশের যে র্যাঙ্ক সেটা অশোকের থেকে 7th র্যাঙ্ক এগিয়ে আছে। ইফ অশোকস র্যাঙ্কস, অশোকের র্যাঙ্ক আবার কত? ইজ 17th ফ্রম দ্য লাস্ট, তো এই দিক থেকে দেখতে গেলে অশোক এইরকম জায়গায় রয়েছে। ঠিক আছে, এখানে অশোক রয়েছে ধরে নাও, তো অশোকের র্যাঙ্ক এই দিক থেকে দেখতে গেলে 17th পজিশনে। ঠিক আছে, অর্থাৎ এই যে পজিশনটা সেটা হচ্ছে 17th পজিশন। আচ্ছা, হোয়াট ইজ সুরেশ র্যাঙ্ক ফ্রম দ্য স্টার্ট, তো সুরেশের র্যাঙ্ক কত? আগে আমরা দেখে নেব কোনটা, না এখানে সুরেশের র্যাঙ্ক অশোকের রেসপেক্টে কত।